হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানাসাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তেলাপিয়া মাছের ঝাল বা পাতুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা করতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। আপনারা অনেকেই এটা করে থাকেন, কিন্তু আমি বরাবর এটা কলাপাতাতেই করে থাকি, কিন্তু লকডাউনের জন্য আমি যে কলাপাতা পাইনি তার জন্য আমি যে ফ্রাই প্যানে করেছি। অনেকেই কলাপাতার স্মেলটা পছন্দ করে না, তারাও কিন্তু এভাবে করে এই রেসিপিটা করে নিতে পারে। তো চলুন দেখে নিই আজকে আমার রেসিপি। তেলাপিয়া মাছের পাতুড়ি বা ঝাল করার জন্য আমি 4 পিস তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু সর্ষে বাটা আছে, আমি এর থেকে 1 চামচ এখানে দেবো। তেলাপিয়া মাছগুলোর মধ্যে এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো মতন করে মাছটা মাখিয়ে নেবো। এখানে হলুদ গুঁড়ো আমি দেবো না, মশলার মধ্যে হলুদ গুঁড়ো আছে বলে এখানে আর দিচ্ছি না। তেলাপিয়া মাছের জায়গায় আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন, বা 6-7 ওজনের পোনা মাছ বা কাতলা মাছ দিয়েও করতে পারেন, পাকা মাছ দিয়ে খুব একটা ভালো লাগবে না। আছে এবার যে শুকনো মশলাগুলো আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা বাটা মশলা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা, এখানে চামচটা ছোটো বলে আমি আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল। এবার ভালো করে এই মশলাগুলো দিয়ে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাটা লেগে যায়। বড় যদি তেলাপিয়া মাছ আপনারা নিয়ে থাকেন তাহলে এর গাগুলো একটু চিড়ে দেবেন। আমি দেখুন যেভাবে করে আঙুল দিয়ে মশলাগুলো মাছের পেটের ভেতরে লাগিয়ে দিচ্ছি, সেভাবে করে কিন্তু মশলাগুলো মাছের পেটের ভেতরে লাগিয়ে দিতে হবে। এখানে একটু শুকনো হয়ে গেছে বলে আমি 2 চামচ জল দিয়ে দিলাম। আপনারা যদি বাটা মশলা যেটা মাখেন তাহলে জল লাগবে না, এটা শুকনো গুঁড়ো মশলা ব্যবহার করেছি বলে তাই জল দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ লাল কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা এখানে এমনি কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো বা বাটা ব্যবহার করতে পারেন। ভালো মতন করে লঙ্কাটা দিয়ে মাছটা মেখে নিতে হবে। মাছটা ভালো মতন আমার মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 15-20 মিনিট রেখে দেবো, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। 20 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন মাছটার গা দিয়ে একটু জল বেরিয়েছে, যেহেতু মেখে রেখেছিলাম। এবার রান্না করার আগে মাছটা একটু মেখে নিতে হবে। মাছটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু এখন বন্ধ করা আছে। আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এটা কড়াতেও করতে পারেন। সব মশলাগুলো ভালো মতন করে মাছের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি মাছ মাখাবার সময় 1 চা চামচ সর্ষের তেল দিয়েছিলাম, এখন 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে মাছটার গায়ে ভালো মতন একটু মাখিয়ে নেবো, যেহেতু ফ্রাই প্যানে যদি আটকে না ধরে সেজন্য একটু মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতন জল, যাতে মাছটা ভালো মতন একটু সেদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু এই রেসিপিটা কলাপাতা করার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তখন কিন্তু আপনাদের এত জল দিতে হবে না, যেহেতু না ফ্রাই প্যানে করছি। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেবো। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আপনারা একটু চেক করে নেবেন আপনার স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি দিয়ে নেবেন। আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট মাছটা একটু হতে দেবো। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। তেলাপিয়া মাছের ঝাল আমার একদম তৈরি হয়ে গেছে। আমি এরকমই গামাখা ঝোল রাখবো। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে আর একটু আগে নামিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম এটা রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। দেখুন সার্ভ করার জন্য তেলাপিয়া মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। গরম ভাত দিয়ে এই তেলাপিয়া মাছের ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি বরাবরই এই রেসিপিটা কলাপাতায় করে থাকি। আমি লকডাউনের জন্য এবার কলাপাতায় করতে পারিনি। আপনারা যদি কলাপাতা পান তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা কলাপাতাতেই করবেন, যদি কলাপাতার ফ্লেভার আপনারা পছন্দ করেন। আর যারা কলাপাতার ফ্লেভার পছন্দ করেন না তারা এরকম ফ্রাই প্যান বা কড়াতে করে নিতে পারেন। যারা গ্রিল ফিশ পছন্দ করেন তারা গ্রিল প্যানে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু একটা স্টার্টার আইটেম তৈরি হয়ে যাবে। আজকে আমার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনার সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।